প্রণাম কর্মসূচির মাধ্যমে বয়স্ক নাগরিকদের পূজো মণ্ডপ দেখানোর উদ্যোগ নিল বনগাঁ জেলা পুলিশ। বয়স্ক নাগরিকদের জন্য প্রণাম কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই কর্মসূচির মাধ্যমে বনগাঁ পৌরসভার শরণ্য আবাসনে যে 25 জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদেরকে বনগাঁর বিভিন্ন বিগ বাজেটের পূজো মণ্ডপ পরিদর্শন করানোর উদ্যোগ নিয়েছে বনগাঁ জেলা পুলিশ। একটি পুলিশ ভ্যানে করে তাদেরকে বিগ বাজেটের পূজোগুলি পরিদর্শন করানো হবে। ষষ্ঠীর বিকেলে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার 25 জন বৃদ্ধ বৃদ্ধার হাতে পুজোর উপহার তুলে দেন। তারপর গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে পুলিশ ভ্যানের পুজো পরিক্রমার সবুজ সংকেত দেন জেলা পুলিশ সুপার। এ বিষয়ে তিনি জানান, আজকে আমরা ভীষণ খুশি, সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে প্রণাম কর্মসূচি নেওয়া হয়েছে। বনগাঁয় যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের 25 জন বয়স্ক নাগরিকদের আজ বড় বড় পূজো মণ্ডপগুলি ঘুরে দেখানো হবে। পুলিশের এই উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকেরা, তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কেমন লাগছে? ইয়ার বলো, আপনারা ভালো আছেন? ধন্যবাদ, দেখে হলে সন্তুষ্ট হইলাম। ভগবান আপনাদের ভালো করুক। হ্যাঁ, আর কি বলো? সবাইকে নমস্কার। আজকে আমাদের খুবই খুশি। সর্বপ্রথমে আমি শুভশ্রী প্রণাম সবাইকে জানাতে চাই। আজকে বনগাঁ পুলিশ জেলা পক্ষ থেকে আমরা প্রণাম, যে আমাদের উদ্যোগ রয়েছে পূর্ব পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের যে বয়স্ক নাগরিকরা রয়েছেন ওদের সম্মান জন্য এই টাইমটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষ থেকে। তো ওই ক্রমে আমরা বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যেও মোট 25 জন যে আমাদের বৃদ্ধাশ্রমে থাকেন ওনাদেরকে পূজা ঘোরানোর একটা সিদ্ধান্ত আমরা করেছি। এটা এখান থেকে আরম্ভ করে ডিফারেন্ট ডিফারেন্ট যে বিগ বাজেটে বড় বড় পূজা পান্ডাল আছে, আপনারা জানেন ওরা ওখান থেকে আসতে পারবে না, তো আমরা একটা ফ্যাসিলিট করেছি। তো এরা প্রত্যেকটা বড় পূজাটা ঘুরবে, তারপরে নিজে নিজে আশ্রমে ওরা যাবে। থ্যাংক ইউ সো মাচ।